আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গণহত্যায় জড়িতদের পালানো ঠেকাতে সীমান্ত ও বিমানবন্দরে কঠোর নজরদারি চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে জয়নুল আবেদিন। যুবদল স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় লোক কম, ক্ষোভে মঞ্চ ছাড়লেন নেতারা। দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন ডক্টর জাহিদ। ফ্যাসিবাদের বেনিফিশিয়ারিরা গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে তৎপর প্রিন্স। গণতন্ত্রের জন্য অনেককেই মূল চ্যালেঞ্জ আসিফ নজরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণহত্যায় জড়িতদের পালানো ঠেকাতে সীমান্ত ও বিমানবন্দরে কঠোর নজরদারি চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গণহত্যায় জড়িত ব্যক্তিদের মধ্যে অনেককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এই গণহত্যায় জড়িত কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে ও বিমানবন্দরগুলোতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাত 10:30 দিকে জুলাই আগস্ট গণহত্যায় জড়িত ব্যক্তিদের গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেছেন। বিবৃতিতে উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে যাতে কোন নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে জয়নুল আবেদিন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সংস্কার প্রক্রিয়া থমকে দিতে অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। জয়নুল আবেদিন বলেন, ছাত্রলীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। আইনের মাধ্যমে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে হবে যাতে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সংস্কার নিয়ে দেরি না করে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সব রাজনৈতিক দলের মতামত নিয়ে শিগগিরই নির্বাচন কমিশন সংস্কার করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগের প্রেতাত্মারা জড়িত উল্লেখ করে তিনি বলেন, মানুষ আর সহ্য করতে পারছে না, বাজারের সিন্ডিকেট দ্রুত ভাঙতে হবে। যুবদল স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় লোক কম, ক্ষোভে মঞ্চ ছাড়লেন নেতারা। লক্ষ্মীপুরে যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় উপস্থিতি কম নিয়ে ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয়ে ফিরলেন কেন্দ্রীয় নেতারা। বৈরী আবহাওয়া ও আরো বড় পরিসরে কর্মী সভা করার পরামর্শ দিয়ে সভার কার্যক্রম স্থগিত করে মঞ্চ ছাড়ছেন বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন হলে আয়োজিত যৌথ কর্মী সভায় এই ঘটনা ঘটে। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি মাইক হাতে জেলা নেতাদের বড় পরিসরে পরবর্তীতে কর্মী সভার আয়োজনের নির্দেশ দেন। তবে এ সময় সভাস্থলে জেলা বিএনপির কোন নেতৃবৃন্দকে দেখা যায়নি। সভামঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরো অনেকেই। এই অনুষ্ঠানে আরো ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আমি হুমায়ুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রাশিদুল হাসান লিঙ্কন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নেতা জানান, লক্ষ্মীপুর বিএনপি অধ্যুষিত জেলা হিসেবে খ্যাত। দলের জনপ্রিয় অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মাত্র 500 নেতা কর্মী নিয়ে আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা কর্মীদের উপস্থিতি কম দেখে ক্ষুব্ধ হয়ে সভা স্থগিত করে চলে গেছেন। দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন ডক্টর জাহিদ। জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার জন্য দ্রুত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেটএম জাহিদ হোসেন। তিনি বলেন, আজকে দেশ একটি যুব সন্ধিক্ষণে আছে, সামনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন প্রয়োজন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাড আফসার আহমদ সিদ্দিকীর 23তম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাহিদ বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে আর কারা আসবে না। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি ধরনের সংস্কার চায়। সংস্কার মানে হল যে সমস্ত দলীয়করণ হয়েছে সেগুলো ঠিক করতে হবে, সব দলমতের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
ফ্যাসিবাদের বেনিফিশিয়ারিরা গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে তৎপর প্রিন্স। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের বেনিফিশিয়ারিরা সুকৌশলে সরকার ও রাষ্ট্রকে সংকটে ফেলে সংস্কার নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে রুদ্ধ করতে তৎপর। এমন কোন কাজ করা উচিত হবে না যাতে ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা পদদলিত হয়। বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া গ্রামে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স। মতবিনিময় সভায় জনসাধারণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার যে কোনো চক্রান্ত ঐক্যবদ্ধ থেকে নৎসাত করে দিতে হবে। এখন পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপকর্মের হোতাদের আটক না করায় সমালোচনা করে তিনি বলেন, এরা এখন নিজেরা অপকর্ম করে বিএনপির ওপর মিথ্যা কালিমা লেপন করছে। জনগণই গণহত্যাকারী গণশত্রুদের দেখলে ফুসে উঠলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ, আসিফ নজরুল। দেশ গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ, তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার গণতন্ত্রের যাত্রা আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ শীর্ষক এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন। আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এই সময় অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর আজম। আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ শত শত মানুষকে হত্যা করেছে, গত 15 বছরে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এমনকি 2008 সালেও দলটি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে। তিনি বলেন, অধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর আলী রিয়াজ বলেন, শেখ হাসিনার সরকার মৌলিক মানবাধিকারকে নিয়েছে এক ব্যক্তির নিয়ম কানুন প্রতিষ্ঠায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।